বলে না 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 আমি ঘড়ি নেইনি, আমি আমাকে সে দিয়েছে। তখন লোকজন বলল যে এটা কি সম্ভব নাকি, তুমি ঘড়ি নেওয়া নাই, তোমাকে ঘড়ি দিয়েছে, সে কি দিয়েছে তোমাকে? তখন বলে যে হ্যাঁ দিয়েছে, মানে আমি জাস্ট খালি পেটের মধ্যে একটা পিস্তল ধরেছিলাম, সে এমনি এমনি ঘড়ি দিয়ে দিয়েছে, আমি নেইনি আসলে। বিকুল বিকুল, হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি বিকুল উইথ মুকুলের আরেকটা নতুন এপিসোডে। আশা করি সবাই ভালো আছেন। ওকে, আজকে প্রথমে যে কথাটা দিয়ে শুরু করি, আমার মনে না অনেকদিন একটা প্রশ্ন, এটা একটা গল্পও আছে। বিকুল উইথ মুকুলে আমি যে সবসময় শুধু ফানি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তা না, সিরিয়াস অনেক কথাও আসতে পারে, যে জিনিসগুলোকে আপনাদের মাধ্যমে মানুষকে আমরা সতর্ক করতে পারি একটা ভিডিওর মাধ্যমে। আচ্ছা, আমার প্রশ্ন জাগতো যে ব্যাংকার, আসলে ব্যাংকটা আসলে কার, যদি কখনো আপনার মনের মধ্যে জাগে যে ব্যাংকার, তো স্বাভাবিকভাবেই ব্যাংকটা আসলে কার, ব্যাংকার ব্যাংকটা হওয়া উচিত ছিল যে টাকা লগ্নি করে, যে টাকা রাখে, সাধারণ মানুষের ব্যাংকটা হওয়ার কথা ছিল, তাই না? আর মালিক পক্ষ তো থাকবেই, একটা মালিক পক্ষই তো একটা ব্যাংক ফর্ম করবে, তারপর সাধারণ মানুষ সেখানে টাকা রাখবে। তো ব্যাংকার বেসিক্যালি হচ্ছে যারা টাকা রাখবে তাদের হচ্ছে ব্যাংক, ব্যাংকটা হচ্ছে তাদের। তা দেখা যায় যে এই মালিক পক্ষর মধ্যে কিছু অসৎ মালিক পক্ষ থাকে যারা কিনা তাদের টাকাগুলো তাদের নিজেদের নামে লোন আকারে নিয়ে ব্যাংকটাকে দেউলিয়া করে ফেলে। তা আজকে আমি যে সতর্কবাণীটা আপনাদেরকে করতে চাই সেটা হচ্ছে যে আমাদের বাসায় হাউস অ্যাসিস্ট্যান্ট কাজের যে বুয়া রয়েছে খুবই ভালো মানুষ, অনেক কষ্ট করে 2,00,000 টাকা সে জমিয়েছিল। জমানোর পরে আমাদের খিলগাতেই একটা সমবায় ব্যাংক, সেখানে সে 2,00,000 টাকা রেখেছিল। তো এইসব ব্যাংকগুলো করে কি, প্রথমে মানুষকে খুব বেশি প্রলোভন দেয় যে আপনাকে অধিক লাভ দেওয়া হবে, 2,00,000 টাকা দিলে আপনাকে 4,00,000 টাকা দিয়ে দিব 3 বছর পর 4 বছর পর। তখন এই গরিব মানুষগুলো করে কি, ওই লোভের মধ্যে পড়ে যায়, কেন না তারা একটু অভাবী মানুষ, একটু 2-4টা পয়সার যদি বেশি পাওয়া যায়। তা আমাদের সেই বুয়া করলো কি, সেখানে 2,00,000 টাকা রাখলো। তার পরবর্তীতে বুয়া একদিন আসতো না, পরদিন দেখলাম যে বুয়ার খুব মন খারাপ, এসে কান্নাকাটি করছে। তা জিজ্ঞেস করলাম যে আসলে কি হয়েছে বুয়া, কি হয়েছে? তখন বললো যে ব্যাংকে তালা মারা, ব্যাংক চলে গেছে। তখন আমাদের এলাকার আরও অনেক মানুষ টাকা রেখেছিল, তা সবাই মিলে তারপর থানায় গেল, থানায় কেস করা হলো, তারপর থানার থেকে পুলিশ আসলো। কিন্তু যা ঘটার তো ঘটেই গেল, সেই টাকার কোনো হদিস নেই, এখনও নাই, এখনও তারা ব্যাংকে করেছে, এর মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছে, চলছে। তা আমি আসলে ব্যাংকার এই কথাটা এই কারণে বলতে গেলাম যে আমরা লোভে পড়ে যাতে কোনো সমবায় সমিতি কিংবা কোনো কোঅপারেটিভ ব্যাংক এইসব জায়গায় যখন আপনি টাকা রাখতে যাবেন অবশ্যই তাদের সব কিছু ফিজিবিলিটি সব কিছু আপনারা একটু স্টাডি করে নেবেন, একটু দেখে নেবেন, কেননা লোভে পড়ে আমরা একটু বেশি পাওনার জন্য বেশি সুদ কিংবা বেশি ইন্টারেস্টের আশায় আমরা এমন সব জায়গায় টাকা রাখি যে আমছালা দুইটাই চলে যায়। তো এই জন্যই আমি আজকে আসলে বলছিলাম ব্যাংকার, ব্যাংক হচ্ছে আপনার যেহেতু আপনি টাকা রাখেন, কিন্তু অসৎ মালিক পক্ষ থাকলে আপনার টাকাগুলো তারা লোন আকারে নিয়ে ব্যাংকটাকে দেউলিয়া করে চলে যায়। তো এই ব্যাপারগুলোতে আপনারা সবাই একটু সাবধান থাকবেন। ওকে, আজকে যেহেতু সাবধানের কথা দিয়ে শুরু করলাম, আপনাদেরকে আরও কতগুলো সাবধানতার বাণী দিব আর খুব ইন্টারেস্টিং কাহিনীগুলো। সেটা হচ্ছে ভিসা, তো আপনারা জানেন যে একটা ভিসা হয়, ভিসা কিন্তু 2 রকম, একটা হলো ভিসা আর একটা হচ্ছে ভিসা। দেখবেন যে গ্রাম দেশের মানুষ কিংবা অনেকে রয়েছে যে ভিসা পাইছি বলে, তো এই কারণে আমি বলি যে ভিসা আসলে 2 রকম, একটা হচ্ছে ভিসা আর একটা হচ্ছে ভিসা। ওকে, তো যাই হোক, এই ভিসার আবার না কতগুলো ক্যাটাগরি আছে। তো একটা হচ্ছে লিগেল ভিসা, যেটা আপনি প্লেনে করে যান, ওকে, আর আরেকটা ভিসা আছে যেটা হচ্ছে ওয়াটার ভিসা বলে, যেটা হচ্ছে যে আপনাকে প্লেনে করে একটা দেশে নিবে, তারপর ইউরোপে কোনো একটা দেশে নেওয়ার জন্য আপনাকে ছোট্ট একটা ডিঙ্গি নৌকায় কিংবা কোনো একটা ছোট্ট জাহাজে করে আপনাকে নিয়ে যাবে, তারপর ভূমধ্য সাগরে কিংবা কোনো একটা সাগরের মধ্যে আপনাকে বয়া দিয়ে টিউবের কোনো ছোট্ট নৌকা দিয়ে ছেড়ে দিবে, আপনি চলে যাবেন। তো দুষ্টামি করে অনেকেই বলে যে আমার পরিচিত একজন ইটালি গিয়েছিল, এভাবে সে ইটালি পৌঁছাতে পেরেছে, হ্যাঁ সে সফল হয়েছে, কিন্তু এইসব কাজ করতে গিয়ে অনেক মানুষ মারা যায়। এবং গত বছরের একটা পরিসংখ্যান আমি দেখেছিলাম যে গত 5 বছরে 876 জনের মতো একটা পরিসংখ্যান ছিল, 876 জনের মতো মানুষ মারা গিয়েছিল বাংলাদেশি খালি, যে এরকম বিদেশ থেকে যাওয়ার পথে। আর যদি সব পুরো দেশ আমরা পুরো বিশ্ব মিলেই তাহলে হাজার হাজার মানুষ কিন্তু এভাবে মৃত্যুবরণ করে। তো তখন সে বলেছিল ওয়াটার ভিসা ইটালিতে গিয়েছে, আমি বললাম ওয়াটার ভিসা এটা আবার কি, আমরা এরকম তারপর কয় না বলে আর কি, আমি একটু হঠাৎ করে একটু আঞ্চলিক কথা চলে আসলাম। তা সে বলছে যে এরকম আমরা ছোট্ট একটা ডিঙে নৌকা করে আসলাম, পানির মধ্যে দিয়ে আসছি, তো এই কারণে সবাই আমরা বলি ওয়াটার ভিসা। ওকে, লিগেল ভিসা, ওয়াটার ভিসা। লিগেল ভিসার মধ্যেও অনেকে কিন্তু প্লেনের চাকা করেও বিদেশ যাওয়ার
চেষ্টা করে। তা পুরো পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে এরকম কিছু মানুষ বেঁচে গেছে, ধরেন চাকায় করে যে গেছে, এরকমও একটা পরিসংখ্যান বেরোয়েছে যে সেই পরিসংখ্যানে দেখা যায় যে চারজন না পাঁচজন মানুষ কোনো না কোনোভাবে আর কি, এটা ধরেন কাকতালীয় ব্যাপার, চার পাঁচজন মানুষ কিন্তু বেঁচে গেছে সেই প্লেনের চাকায় করে বিদেশে তার যেই লক্ষ্যে সে যেতে চেয়েছিল সেখানে গিয়েছিল। হ্যাঁ, এটা একটা। এবার সবচেয়ে ইন্টারেস্টিং যে ভিসাটার কথা বলি, সেই ভিসাটার নাম হচ্ছে টারজান ভিসা। আমাদের একটা লাইব্রেরি ছিল, তো লাইব্রেরির পাশে একটা সেলুন ছিল, তো সেলুনে এক আঙ্কেল ছিল, সেই আঙ্কেলের তিনজন না চারজন ছেলে ছিল। তা এক ছেলেকে হঠাৎ করে আমি দেখি না অনেকদিন ধরে, তা বললাম যে ভাইয়া কই গেল, ভাইয়া কই গেল, নামটা আমি মনে করতে পারছি না। তারপর ভাইয়া কয় যে বিদেশ চলে গেছে, বললো যে ভাইয়া বিদেশ চলে গেছে। আচ্ছা, তারপর দুই বছর পর ভাইয়া বিদেশে থেকে আসলো, তখন আমি বললাম যে আরে ভাই আপনি এত মজা করতাম একসাথে গল্প করতাম, হঠাৎ করে বিদেশ চলে গেলেন, একটু বলবেন না আমাকে। তারপর বলে যে বিদেশে গিয়েছিলাম আমি, আমি বললাম যে কোন দেশে, বলে যে মালয়েশিয়া গিয়েছিলাম টারজান ভিসায়। তা এটা আবার কেমন কথা, তো ব্যাংকক থেকে মনে হয় যে বাইরোডে মনে হয় কোনোভাবে মালয়েশিয়া যাওয়া যায়। তো যেটা করে কি, তারা ট্রেন কিংবা ট্রেনে যখন যায়, ট্রেনে করেই পাঠায় সম্ভবত, তারা করে কি মালয়েশিয়া কুয়ালালামপুর কিংবা কোনো শহরে পাঠানোর আগে তাদেরকে করে কি জঙ্গলের মধ্যে ফেলে দেয়, ট্রেনটা স্লো করা হয়। এগুলো পুরো একটা চক্র আর কি, ট্রেনের যে চালক থাকে সে ট্রেনটা স্লো করে, আর দালালরা করে কি তাদেরকে আস্তে আস্তে ফেলে দেয় জঙ্গলের মধ্যে, আর জঙ্গলের মধ্যেও আবার দালালদের লোক থাকে, তখন তারা তাদেরকে নিয়ে শহরে চলে যায়। তো যেহেতু জঙ্গলের মধ্যে ফেলে দেয়, এ কারণে সেই ভিসাটার নাম ছিল টারজান ভিসা। তো আজকে আপনাদেরকে আমি অনেকগুলো ভিসা সম্পর্কে জানিয়ে দিলাম, যে এরকম টারজান ভিসা, ওয়াটার ভিসা, এগুলোতে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন না, এগুলো কিন্তু আপনার লাইফ রিস্ক। আপনি অনেক টাকা লগ্নি করে জমি জামা বিক্রি করে যারা বিদেশে যান, তাই আমার মনে হয় প্রপার চ্যানেলে প্রপার ওয়েতে বিদেশে যাবেন, এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। ওকে, এবার একটা জোক বলি আপনাকে, জোক তো আসলে কোনো বাপদাদার সম্পত্তি না, সবসময় বলি, আর কখনো জোকস বলবেন না, জোকস বললে দুইটা বলতে হবে, সবসময় বলবেন যে একটা জোক, আর এটা হচ্ছে আমার গুরু শাহরিয়ার শরীফ ভাই শিখিয়েছে যে একটা করে জোক বলবেন আপনি। ওকে, তো এক লোক একজনের একটা ঘড়ি চুরি করেছে, ঘড়ি চুরি করার পর লোকজন তাকে ধরে ফেলেছে, তো ধরে ফেলার পর তখন তাকে উত্তম মাধ্যম দিচ্ছে, সে বারে বারে বলছে যে আমি নেইনি, সে দিয়েছে। তা বলে কি ব্যাপার, মানে তুমি ঘড়ি নাও নাই, তোমার কাছে ঘড়ি, তুমি বলো যে সে দিয়েছে। বলে না না না, আমি ঘড়ি নেইনি, আমি আমাকে সে দিয়েছে। তখন লোকজন বলল যে এটা কি সম্ভব নাকি, তুমি ঘড়ি নাও নাই, তোমাকে ঘড়ি দিয়েছে, সে কি দিয়েছে তোমাকে? তখন বলে যে হ্যাঁ দিয়েছে, মানে আমি জাস্ট খালি পেটের মধ্যে একটা পিস্তল ধরেছিলাম, সে এমনি এমনি ঘড়ি দিয়ে দিয়েছে, আমি নেইনি আসলে। এটা ছিল জোকস। ওকে, আপনাদেরকে আরেকটা গল্প বলে, গল্প না এটা একটা আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, আমরা কখনো কোথাও গেলে কোনো আত্মীয় স্বজনের বাসায় কিংবা একটা গ্যাদারিং হলে অনেকেই দেখবেন যে বলে যে একটা গান গা। তো এটা খুব বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়তে হয়, কেননা আমরা অনেকেই গান জানি না, বেসুরা, কিংবা কেউ আমি গান করি কিন্তু যখন দশজনের মাঝখানে গান গাইতে বলে তখন জিনিসটা একটু কঠিন হয়ে যায় না। তা আমি একটা সঙ্গীত আবিষ্কার করেছি, সেই সঙ্গীতটার নাম হচ্ছে সাইলেন্ট সং। তা আপনারা যখন কোনো আত্মীয় স্বজন কেউ বলবে, তা একটা জোকের মতো হয়ে যাবে, মানুষ হাসবেও যে তুমি একটা গান করো, তখন আপনি মোটামুটি প্রস্তুতি নেবেন, গলা টলা ঠিক করে আপনি এক মিনিট চুপ থাকবেন, চুপ থাকার পর বলবেন শেষ, তখন সবাই বলবে যে এটা কী হলো, বলবে যে এটা একটা গান গিয়েছিলাম, এটা সাইলেন্ট সং, এটা নতুন একটা আবিষ্কার আর কি, কোনো কিছু না। তো এই সাইলেন্ট সংটা আপনাদের শিখিয়ে দিলাম, যখন এরকম আত্মীয় স্বজনের মাঝখানে গান গাইতে বলবেন, এক মিনিট আগে গলাটা ঠিক করবেন, করে তারপরে আপনি চুপচাপ এক মিনিট থাকবেন, তারপর বলবেন যে গান শেষ, একটা সাইলেন্ট সং গাইলাম। তবে একটু সতর্কবাণী আপনাদের দিয়ে দিই, এই সাইলেন্ট সং কিন্তু কখনো বাথরুমে গাওয়ার চেষ্টা করবেন না, আর যদি বাথরুমের মধ্যে সিটকিনি না থাকে তাহলে কিন্তু আরও বিপদ। অনেক বাথরুমে দেখবেন যে সিটকিনি থাকে না, স্পেশালি আমি দেখেছি আমার অনেক রিলেটিভরা মেসে থাকতো, মেসে যখন বেড়াতে যেতাম মেসের বাথরুমগুলোতে সিটকিনি থাকে না। ঘটনাটা হচ্ছে যে একটা রুমের মধ্যে পাঁচ ছজন থাকে, তখন তারা আসলে যেগুলো মেনটেন করা কিংবা বাড়িওয়ালাগুলো এমন হয় যে মেসের মানুষ থাকবে, এদেরকে মানুষই গুনে না, তো বাথরুমের সিটকিনি পর্যন্ত ঠিক করে দেয় না। তো সিটকিনি না থাকলে তখন কিন্তু আপনি যদি বাথরুমে সাইলেন্ট সং গান, তখন কিন্তু একটু কিঞ্চিত বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যেতে পারেন। এ কারণে যদি মেসে থাকেন আর আপনার বাথরুমে যদি সিটকিনি না থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি গান গাইবেন, সাইলেন্ট সং গাওয়ার চেষ্টা করবেন না। ওকে, আজকে অনেক কথা বললাম, আজকের মতো বিদায় নিচ্ছি বিকুল উইথ মুকুল থেকে। আশা করি সবাই ভালো আছেন এবং সবসময় ভালো থাকবেন এবং মনে জোর রাখবেন, যত রকম বিপদ আপদে আসুক না কেন, আমরা যেন সব কিছুকে ডিঙিয়ে এগিয়ে যেতে পারি। আর আসল কথা হচ্ছে, বিপদ
কিন্তু আসবেই, আপনার একটা বিপদ আসার পর আরেকটা বিপদ আসবে। মনের জোরটা হচ্ছে সবচেয়ে বড় জোর। যদিও আমি আজকে মুখে বড় বড় গলায় বলছি, আমিও কিন্তু অনেক সময় জোর পাই না, কিন্তু আমাদের চেষ্টাটা থাকতে হবে সবসময় মনে জোর রাখবেন যে কোনো বিপদকে যাতে আমরা মোকাবেলা করতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি বিকুল উইথ মুকুল থেকে, টাটা। বিকুল